সকলকে নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে অভিজ্ঞতা লেখা ব্লু ফ্লাওয়ার পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটে বইয়েরই গল্পের আলোচনা করবো তাহলে চটপট দেখে নেওয়া যায় গল্পগুলো কিরকম অভিজ্ঞাত্তের লেখা ব্লু ফ্লাওয়ার পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটে গল্পতেই গল্পের বই এই তিনটে কিন্তু গল্পের বই তিনটে গল্পের বই একটা গল্পই কন্টিনিউয়াস হচ্ছে এবং পার্ট নম্বর থ্রি থেকে গিয়ে সেটা শেষ হয়েছে গল্পের বইয়ের মূল বিষয়বস্তু যেটা কাশ্মীরকে নিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বা রেশারেশি আজও চলছে এবং সবসময় চলে আসছে সেইটা নিয়েই মেনলি লেখা এখানে বেশ কয়েকজনের কাল্পনিক চরিত্র দেওয়া হয়েছে যারা নিজের দেশে থেকেও অন্যের দেশের কিভাবে সাহায্য করছে সেইগুলো তোমরা জানতে পারবে এই গল্পের বইটা আমি সকল তিনটে গল্পের বই আমি সকলকে রেকমেন্ড করবো পড়ার জন্য অনেকেই বলতে পারো এরকম যুদ্ধ নিয়ে গল্প বা এরকম এসে হিংসাত্মক গল্প অনেকে পছন্দ করবো না পড়তে কিন্তু আমি বলবো তোমাদের পড়ে দেখার জন্য কারণ আমিও নিজে এরকম গল্প সবসময় যে পড়তে পছন্দ করি সেরকম না কিন্তু প্রথম বইটা পড়ার পর আমি পরের দুটো বই না পড়ে থাকতে পারিনি তাই তোমরা বুঝতেই পারছো গল্পটা সত্যি ইন্টারেস্টিং এই তিনটে গল্পের বইতেই একটা গল্পই যেহেতু কন্টিনিউ হচ্ছে তাই প্রত্যেকটা চরিত্র কিন্তু একই এখানে গল্পটা মেনলি স্টার্ট হচ্ছে যে এটিএম এ একজন লোক ঢুকতে গিয়ে দেখে তার আগে একজন লোক এটিএম এ রয়েছে যে কিনা চুরি করে এনেছে একটা ব্যাগ এবং যে ঢুকতে গিয়ে দেখে তার নাম বীরেন তো বীরেনই পরবর্তীকালে জায়গা হিসেবে কাজ করবে এবং বীরেনও এখানে একটা বেশ উল্লেখযোগ্য চরিত্র এখানে তোমরা দেখতে পারবে নিজের জেঠু জেহাদি হয়ে পাকিস্তানকে সাপোর্ট করে নিজের জেঠু কিভাবে তার উপর অত্যাচার করতে পারে সেই ভাইজির ওপর এরকম দেখতে পারবে যে জেহাদি হয়ে বা অন্যান্য ধর্মকে সাপোর্ট করে কিভাবে মানুষের মানুষ মধ্যে যে হিংসাত্মক জিনিস উঠেছিল সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে এমনকি এই প্রত্যেকটা দেশেই যে মেয়ে বিশেষ করে পাকিস্তানের মেয়েদের রাস্তায় বেরোনো একেবারেই বিপজ্জনক হয়ে গেছিলো তাদের কোনো মান সম্মান বা সুরক্ষা কোনোটাই ছিল না এই প্রত্যেকটা জিনিস তোমরা এখানে এখান থেকে জানতে পারবে এই পুরো গল্পের বইটায় যে আসল যুদ্ধক্ষেত্র তৈরি হলে কি অবস্থা হয় দেশের এবং মানুষের সেটা তোমরা পরিষ্কার একটা চিত্র দেওয়া হয়েছে যেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে কিন্তু এই পুরো গল্পের বইটাতে কোথাও একটু বোরিংনেস বা শুধুই যুদ্ধ হচ্ছে এরকম কিন্তু নয় এই পুরো গল্পের বইটাতে যেমন পারিবারিক একটা বিষয় ফুটে উঠেছে যেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে বা নিজের জেঠু যখন জেহাদি হয়ে যায় বা পুলিশের আন্ডারে চলে যায় তো তখন তাদের কি মানসিক অবস্থা পুলিশ যারা রয়েছে পাকিস্তানেরও আলাদা যেমন পুলিশের ইন্টেলিজেন্স রয়েছে তেমনি ইন্ডিয়াতেও রয়েছে তো দুজনের আলাদা আলাদা যে প্ল্যানগুলো ইন্ডিয়া কি করে পাকিস্তানকে মাত দিল লাস্ট অব তাদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করলো এই সমস্ত কিছু জানতে পারবে কিভাবে আজ ইন্ডিয়ার ইন্টেলিজেন্স বা ইন্ডিয়ান যে গুপ্তচর রয়েছে তারা নিজের জীবনের রিস্ক নিয়ে কাজ করে সেইগুলো তোমরা জানতে পারবে আমি যেটা বলতে চাইছি যে এই তিনটে বইতেই একদম পরিষ্কার চিত্রটা তোমরা চোখের সামনে পরিষ্কার দেখতে পারবে তো আমি এই পুরো গল্পের বইটাতে মেন কিন্তু বিষয় এইটাই গল্পের বইটা নিয়ে আর এক্সট্রা কিছু বলছি না একটাই কারণে কারণ এই গল্পের বইটার মেন বিষয়বস্তুই এটা আমি বলবো তোমরা কেউই যারা এই ধরনের গল্প পড়ো না তারাও পর্যন্ত বোর হবে না কারণ এই পুরো বইটাতে শুধু কিন্তু যুদ্ধযুদ্ধ বিষয় নিয়েই লেখা নেই এই পুরো গল্পের বইটাতে যেমন একজন মেয়ের মানসিকতা একজন ছেলে যার নিজের বাবা এরকম সে বহু বছর পর জানতে তার মানসিকতা সে একদিকে পুলিশের হয়ে কাজ করেছে আর একদিকে নিজের বাবার এরকম তো এরকম প্রচুর বিষয় রয়েছে আমি একদম ছোট ছোট করে বা সংক্ষেপে তুলে তুলে বলছি এই পুরো বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে আমি সকলকে রেকমেন্ড করবো বইটা পড়ার জন্য আমার বইটা কিন্তু দারুণ লেগেছে পড়তে গেলে তিনটে পার্ট পড়তে হবে বইটার আমি সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বইগুলোর তোমরা সেখান থেকে চেক করে নিও আজকে আমার গল্প এতটুকুই